ہمیں پسند نہیں کسی کا انتظار کرنا, اس لیے ہم جہاں بھی جاتے ہیں تھوڑی دیری سے جاتے ہیں. মানুষরা যে সম্মান দিতে হয় ওইটা আমি মানি, কিন্তু সব মানুষ যে সম্মানের যোগ্য না ওইটাও আমি ভালোভাবেই জানি. সো গাইস ওয়েলকাম ব্যাক, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো এই যে ব্ল্যাক স্ক্রিন ভিডিওগুলো, এই ধরনের ব্ল্যাক স্ক্রিন ভিডিওগুলো কিন্তু টিকটক এবং ইনস্টাগ্রাম রিলসও অনেক বেশি ট্রেনিং রয়েছে, 4-5 লাখ করে ভিউ আসতেছে এই ভিডিওগুলোতে. এই ভিডিওগুলো এডিট করতে কিন্তু 10 মিনিটও টাইম লাগে না, বাট ভিউ আসতেছে 4-5 লাখ. মানে বুঝতেছেন, এই ভিডিওগুলোতে ভিউ আসার কারণ এই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখে বেশি, আর এই ভিডিওগুলো স্টোরিতে মানুষ দেয় বেশি, ফেসবুক স্টোরি বা হোয়াটসঅ্যাপ স্টোরি, অনেক ধরনের স্টোরিতে মানুষ এই ভিডিওগুলাই দেয়. এই জন্য আর কি এই ভিডিওগুলো ভাইরাল হয় বেশি, স্টোরি দেওয়ার জন্য ভিডিওগুলো ডাউনলোড করে আর ওইখান থেকে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়. সো আজকের ভিডিওতে দেখাবো এই ধরনের ব্ল্যাক স্ক্রিন ভিডিওগুলো কী করে এডিটিং করবেন, এই ধরনের ব্ল্যাক স্ক্রিন ভিডিওগুলো খুব সহজেই কিন্তু এডিটিং করতে পারবেন. তার আগে যারা আমার এই চ্যানেল নতুন আছেন, প্লিজ গাইজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে আসা বেল আইকনকেও অন করে রাখেন. সো যারা এই ধরনের অ্যাটিটিউড ভয়েস ভিডিও কালেক্ট করতে পারেন না, তারা ইনস্টাগ্রাম রিলসে চলে যাবেন. ইনস্টাগ্রাম রিলসে এই ধরনের অনেক অনেক ভিডিও পাওয়া যাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও পাওয়া যাবেন, ওইখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবেন. সো এই ধরনের ব্ল্যাক স্ক্রিন ভিডিও বানানোর জন্য ফার্স্টে আপনারা Alightmotion অ্যাপটাকে ওপেন করবেন, দেন এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এইখান থেকে এই ফ্রেমটাকে সিলেক্ট করবেন, দেন এইখান থেকে ক্রিয়েট প্রজেক্টটাকে ক্লিক করবেন. এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এইখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, এরপর এইখান থেকে মিডিয়াতে একটা ক্লিক করবেন, দেন আপনারা যে ভয়েস ভিডিওটাতে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও বানাতে চান ওই ভিডিওটা নিয়ে নেবেন. এরপর এই ভিডিওর ভয়েস জন্য যে আপনার ভিটমার্ক অ্যাড করে দেবেন, ভিটমার্ক অ্যাড করলে যখন আপনার টেক্সটটা লিখতে যাবেন তখন বুঝবেন এখানে এখানে টেক্সট অ্যাড করতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না, এই জন্য আপনার ভিটমার্কগুলো অ্যাড করতে হবে. ভিটমার্ক অ্যাড করার জন্য এই যে লাইনটা আছে, এই লাইনের এখানে দেখেন 00 লেখা আছে, মানে টাইম যেখানে লেখা আছে ওইখানে একটা ক্লিক করলে এখানে এরকম একটা দাগ হয়ে যাবে, এটাই হলো ভিটমার্ক, এই দাগটাই হলো ভিটমার্ক. এরপর যেখানে ফার্স্টে কথা শুরু করবে ওইখানে আরেকটা ভিটমার্ক অ্যাড করবেন, ওইভাবে ওই টাইমের উপরে একটা ক্লিক করবেন, দেন ওইখানেও একটা ভিটমার্ক অ্যাড হয়ে যাবে. আপনারা যেই ভিডিওটা বানাবেন ওই ভিডিওতে যেই কথাগুলো বলবেন, যখনই কথাগুলো শুরু করবে ওইখানে একটা ভিটমার্ক অ্যাড করবেন, যখনই শুরু করবে ওইখানে একটা ভিটমার্ক অ্যাড করবেন, এভাবে যেখানে যেখানে কথাগুলো শুরু করবে ওইখানে ওইখানেই ভিটমার্কগুলো অ্যাড করবেন, কথা শুরু করার সাথে সাথে ভিটমার্কগুলো অ্যাড করবেন. আর আপনারা যারা আমার মতো মোটিফিকগুলো ইউজ করেন তাদের কিন্তু এখানে ল্যাগ দিতে পারে, যখন আপনাদের এই ভিটমার্কগুলো অ্যাড করতে যাবেন তখন কিন্তু হালকা হালকা ল্যাগ দিবে, তখন আপনারা ভালো মতো ভিডিওগুলো মানে ভিটমার্কগুলো অ্যাড করতে পারবেন না. এই জন্য আপনারা করবেন কি, এ দেখেন এখানে এরকমভাবে মুখ মিলিয়ে ভিটমার্কগুলো অ্যাড করবেন, আমার মতো এরকম মুখ মিলিয়ে ভিটমার্কগুলো অ্যাড করবেন. আমি এরকমভাবে ভিটমার্কগুলো অ্যাড করে দিতেছি, আপনারা ফটাফট ভিটমার্কগুলো অ্যাড করে নেবেন. অল রাইট গাইস, আমি কিন্তু ভিডিওর ভয়েস এবং মিউজিক অনুযায়ী ভিটমার্কগুলো অ্যাড করে দিছি. দেন আপনারা করবেন কি, এই যে লেয়ারটা আছে ভিডিও যে লেয়ারটা আছে, ভিটমার্কগুলো অ্যাড করার পরে এই যে লেয়ারটা আছে ওই লেয়ারটার উপরে একটা ক্লিক করবেন, দেন উপরে দেখবেন থ্রি ডট একটা বাটন আছে ওইখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সটেড অডিওতে একটা ক্লিক করবেন, এক্সটেড অডিও, দেন এই ভিডিওটা অডিওতে কনভার্ট হয়ে যাবে. দেন নিচে ভিডিও যে লেয়ারটা থাকবে ওইটাকে ডিলিট করে দেবেন, জাস্ট ওই লেয়ারটার উপরে একটা ক্লিক করে উপরে দেখবেন ডিলিট আইকন আছে ওইখানে ক্লিক করে ভিডিও লেয়ারটাকে ডিলিট করে দেবেন. এরপরে এইখান থেকে এই ভিডিওর শুরুতে চলে আসবেন, দেন আপনাদের টেক্সট অ্যাড করতে হবে, টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, দেন এখানে দেখবেন তৃতীয় নাম্বারে টেক্সট নামে একটা ফোন আছে ওইখানে একটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে. দেন আপনাদের যদি ফার্স্টে এই ভিডিওটার মিউজিক থাকে তাহলে কিছু ইমোজি অ্যাড করবেন, যদি ফার্স্টে কথা বলে তাহলে যা বলবে ওইটা লিখবেন. ফার্স্টে আমার মিউজিক আছে এই জন্য আমি কিছু ইমোজি অ্যাড করতেছি. ইমোজিগুলো অ্যাড করার পরে উপরে দেখবেন কালারের একটা অপশন আছে, দেখেন ইমোজিটা কিন্তু এই কালার হয়ে গেছে, ইমোজির রং আসে না, এই জন্য কালার একটা ক্লিক করবেন, দেন মাঝে যে অপশনটা থাকবে কালারের মাঝে যে অপশনটা থাকবে এখানে একটা ক্লিক করবেন, এই যে কালার আসবেন, দেন এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করবেন মাঝের অপশনটাতে, দেন এটাকে একদম নিচে নামায় দিবেন, দেন এখন দেখবেন ইমোজিটা কিন্তু দেখা যেতেছে, আগে কিন্তু ইমোজি দুইটা দেখা যায় না, এখন কিন্তু দেখা যেতেছে, এটাকে নিচে নামায় দেওয়ার পরে ইমোজি দুইটা দেখা যাবে. এরপর এই ইমোজি দুটাকে মাঝখানে আসবেন, মাঝখানে আনার জন্য একদম বাম পাশে উপরে দেখবেন এরকম একটা অপশন আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলে এই ইমোজি দুটা মাঝখানে চলে আসবে, দেন উপরে দেখবেন 18p নামে একটা অপশন আছে ওইখানে একটা ক্লিক করবেন, 18p pt, জাস্ট এইটাকে বাড়াই দিবেন, এটাকে বাড়াইলে ইমোজি দুটা বড় হয়ে যাবে. এরপর উপরে দেখবেন টিকের একটা অপশন আছে ওইখানে একটা ক্লিক করে এখান থেকে টিক করে দেবেন, মানে ডান করে দেবেন. এরপরে যে পরের ভিটমার্কটা আছে ওইখানে আসবেন, দেন লাস্টেরটুকু কাট করে দেবেন, এই লেটার লাস্টেরটুকু কাট করে দেবেন, দেন তারপর যে ভিটমার্কটা থাকবে ওই ভিটমার্কের ওইখানে আসবেন, এই ভিটমার্কের এইখানে এসে আবার প্লাস ওইখানে একটা ক্লিক করবেন, দেন এইখান থেকে টেক্সটটা একটা ক্লিক করবেন, দেন আপনাদের ভিডিওতে যে কথাগুলো বলবেন ওইগুলো লিখবেন,
আমি ভিডিও বানানোর জন্য ওই কথাগুলো আগেই লিখে রাখছিলাম, এখন যে এগুলো কপি করে আনাম এখানে পেস্ট করে দেবো। আপনারা চাইলে আগে লিখে রাখতে পারেন, আপনাদের সুবিধা হবে, মানে এখানে এসে পেস্ট করে দেবেন। এরপরে উপরে দেখবেন, একদম বাম পাশে উপরে দেখবেন একটা অপশন আছে, ওইখানে একটা ক্লিক করবেন, দেন এই লেখাটা মাঝখানে চলে আসবে। দেন 18 পিটিতে ক্লিক করে এটাকে একটু কমায় দেবেন, দেন এটা এক লাইনে হয়ে যাবে। দেন এখান থেকে আপনার কালারটা চেঞ্জ করে দেবেন, এই কালারটাকে সাদা করে দেবেন। জাস্ট উপরে দেবেন কালার একটা অপশন আছে, ওইখানে একটা ক্লিক করবেন, দেন এই কালারটাকে সাদা করে দেবেন, বা আপনাদের ইচ্ছা মতো একটা কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন এখান থেকে টিকে একটা ক্লিক করে দেবেন। এরপর এই ভিট মার্কেট এখানে আসবেন, দেন লাস্টেটুকু কাট করে দেবেন। দেন আবার এই ভিট মার্কেট এখানে আসে প্লাস ওখানে একটা ক্লিক করবেন, দেন আবার আরেকটা টেক্সটের লেয়ার নেবেন। দেন ওই লেয়ারটাকে ওপেন করবেন, দেন এখান থেকে ওই কপি করা কথাগুলো পেস্ট করে দেবেন। দেন আবার ওই সেমভাবে উপর যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করবেন, একদম বাম পাশে উপর যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করবেন। দেন এই যে লেখার টেক্সটটা আছে এটা মাঝখানে চলে আসবে, এখানে একটা ক্লিক করলে এই টেক্সটটা মাঝখানে চলে আসবে। দেন 18 পিটি যে লেখাটা আছে ওইখানে একটা ক্লিক করে ওইটাকে একটু কমায় দেবেন, তাহলে এক লাইনে হয়ে যাবে। এরপরে এইখান থেকে কালার আসবেন, দেন কালারটাকে সাদা করে দেবেন, বা আপনাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে দেবেন। দেন এখান থেকে টিকের উপর একটা ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ আসতেছে, এই জন্য গাইজ সরি। সো এরপরে তারপরের ভিট মার্কেট ওইখানে চলে যাবে। আর গাইজ আমার এইখানে মিউজিক বাজতেছিল, কোনো ভয়েস ছিল না, এই জন্য আমি কিছু ইমোজি অ্যাড করছি। আপনাদের ভিডিওতেও যদি কোনো যা 2-3 সেকেন্ডের বেশি মিউজিক বাজে, ওইখানে আপনার চাইলে ইমোজি অ্যাড করতে পারেন, ফলে ভিডিওটা আরও সুন্দর দেখা যাবে। 2-3 সেকেন্ড 4 সেকেন্ডের বেশি যদি কোনো জায়গা মিউজিক থাকে, ফলে ওই জায়গায় ইমোজি অ্যাড করে দেবেন, ভিডিওটা আরও সুন্দর দেখা যাবে। সো আমি এখানে ইমোজি অ্যাড করে দিচ্ছি, 2-3টা যা পারেন ইমোজি অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নেই। ইমোজি অ্যাড করার পরে উপরে বাম পাশের অপশনের উপরে একটা ক্লিক করে এই ইমোজি দুটাকে মাঝখানে আসবেন। দেন কালার একটা ক্লিক করে এটার কালারকে এখান থেকে জিরো করে দেবেন, দ্বিতীয় অপশন আছে সেটার কালারকে জিরো করে দেবেন। দেন ইমোজিটা শো হবে, দেন এই ইমোজিটার সাইজটাকে বাড়ায় দেবেন। দেন এখান থেকে টিকের উপরে একটা ক্লিক করে দেবেন, দেন এই ভিট মার্কেট এখানে এসে লাস্টেরটুকু কাট করে দেবেন, এখানে একটা ক্লিক করে কাট করে দেবেন লাস্টেরটুকু। এইভাবে আপনাদের ভিডিও অনুযায়ী যতগুলো ভয়েসের ইয়ে আছে, মানে ভয়েস দো আছে আপনার ভিডিওতে, ততগুলো টেক্সট অ্যাড করে নেবেন। আমি ফটাফট অ্যাড করে নিতেছি। অলরাইট গাইস, আমি কিন্তু ভিট মার্ক অনুযায়ী এই টেক্সটগুলো অ্যাড করে নিয়েছি। টেক্সটগুলো অ্যাড করার পরে ফার্স্টে যে টেক্সটের লেয়ারটা আছে ওইটার উপর একটা ক্লিক করবেন, দেন এই পাশে দেখবেন মুভ অ্যান্ড ট্রান্সফার নামে একটা অপশন আছে, মুভ অ্যান্ড ট্রান্সফার ওইখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে তৃতীয় যে অপশনটা আছে ওইখানে আসবেন, এই যে এই অপশনের উপরে একটা ক্লিক করবেন, তৃতীয় নাম্বারের অপশনের উপর। দেন এটাকে একটু ডানে টান দেবেন, ডানে টান দিলে আপনাদের ওই টেক্সটটা দেখবেন বড় হইতেছে, মানে ওইটা ডানে টান দিলে আপনাদের লেখাটা জুম হবে, আপনাদের ওই টেক্সটটা জুম হবে। আর আপনি যদি টেক্সটটা একদমই ছোট দেখা যায়, তাহলে আপনাদের ওই টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে পারেন। ফন্ট চেঞ্জ করার জন্য জাস্ট এখান থেকে এডিট টেক্সট একটা ক্লিক করবেন, দেন এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিতেছি, সো আমি এই ফন্টটা নিয়ে নিছি। দেন এখান থেকে টিকের উপরে একটা ক্লিক করবেন, এরপর এখান থেকে মুভমেন্ট ট্রান্সফার আসবেন, দেন 3 নম্বর অপশন আসবেন। দেন এখান থেকে ডান স্ক্রল করলেই এই টেক্সটটা জুম হতে থাকবে, এইভাবে আপনারা জুম করে নেবেন আপনাদের হিসাবে। দেন তারপর যে লেটার থাকবে ওই লেটারতে একটা ক্লিক করবেন, এরপর এখান থেকে এডিট টেক্সট একটা ক্লিক করবেন, এরপর এই টেক্সটের ফন্টটাকেও চেঞ্জ করে নেবেন। এরপর এখান থেকে মুভমেন্ট ট্রান্সফার আসবেন, দেন 3 নম্বর অপশনটা আসার পরে এই টেক্সটটাকে জুম করে নেবেন, ডান স্ক্রল করলেই জুম হবে। এইভাবে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে এভাবে জুম করে নেবেন। ফার্স্টে ফন্টটা চেঞ্জ করবেন, দেন মুভমেন্ট ট্রান্সফার ওই টেক্সটটাকে জুম করে নেবেন। সো আমি ফটাফট সবগুলো টেক্সটের ফন্টগুলো অ্যাড করে নিতেছি এবং ভালোভাবে জুম করে নিতেছি। আপনারা আপনাদের হিসেবে টেক্সটগুলো অ্যাডজাস্ট করে নেবেন, আমি অ্যাডজাস্ট করে নিতেছি। অলরাইট গাইস, আমি কিন্তু সবগুলো টেক্সটের ফন্ট অ্যাড করে ভালো মতো অ্যাডজাস্ট করে নিছি। ভালো মতো টেক্সটগুলো অ্যাডজাস্ট করার পরে আপনারা চাইলে কিন্তু এই টেক্সটগুলোর উপরে ইমোজি অ্যাড করতে পারেন। এই টেক্সটগুলোর উপর যদি ইমোজি থাকে তাহলে কিন্তু ভিডিওটা আরও সুন্দর দেখা যাবে। টেক্সটগুলো অ্যাড করার জন্য আবার এখান থেকে প্লাস ওখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে দুইটা বা একটা ইমোজি নিয়ে নেবেন। এরপরে ইমোজির কালার যদি এমন আসে তাহলে এখান থেকে কালার একটা ক্লিক করবেন, দেন দ্বিতীয় নাম্বারে এসে কালার একদম কমাই দেবেন, দেন ইমোজিটা শো করবেন, নাহলে কিন্তু শো করবেন। এরপর ইমোজিটা মাঝখানে আসবেন, মাঝখানে আনার জন্য এই পাশের অপশনটাতে একটা ক্লিক করবেন, এই যে এই অপশনটাতে একটা ক্লিক করবেন, দেন ইমোজিটা মাঝখানে চলে আসবে। এরপরে আপনারা এখানে ক্লিক করে ইমোজিটা সাইজটা বাড়াই দিতে পারেন, দেন এখান থেকে টিকের উপরে একটা ক্লিক করে দেবেন, দেন এখান থেকে মুভমেন্ট ট্রান্সফার আসবেন, দেন এই ফাঁকা জায়গায় একটু ক্লিক করে ধরে উপরে টান দেবেন, দেন এই ইমোজিটা এই টেক্সটার উপরে চলে যাবে। দেন নিচের লেয়ারটা যেই পর্যন্ত থাকবে ওই পর্যন্ত আসবেন, ওই ভিট মার্কেট ওইখানে আসবেন, দেন উপরের লেয়ারটাতে ক্লিক করে লাস্টেরটুকু কাট করে দেবেন।
দেন এই লাটা ওই যে নিচের লাটা আছে ওইটার উপরে রাখবেন, এই লাটার উপরে রাখবেন। এরপরে ওই একইভাবে এই টেক্সটের উপরে আরেকটা ইমোজি অ্যাড করবেন। প্লাস আইকনে ক্লিক করে টেক্সট আসবেন, দেন একটা ইমোজি নিয়ে নেবেন। দেন এখান থেকে কালার অপশনের উপর একটা ক্লিক করবেন। এরপরে দুই নম্বর অপশনের উপর একটা ক্লিক করে এই কালারটাকে একদম জিরো করে দেবেন, এটাকে একদম নিচে নামাই দেবেন। দেন এই ইমোজিটাকে মাঝখানে আসবেন। এরপর ইমোজির সাইজটাকে একটু বড় করে দেবেন। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে মুভ অ্যাড্রেস হয়ে যাবেন। দেন ফাঁকা অপশনে ক্লিক করে টু উপরে টান দেবেন, মানে এটা এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর নিচের লাটটা যত দূর আছেন ওই পর্যন্ত উপরের লাটটা রেখে দেবেন। দেন উপরের লাটটা নিচের লাটের উপরে রাখবেন। এইভাবে এখানে যতগুলো টেক্সটের লেয়ার আছে সবগুলো লেয়ারের উপরে ইমোজি অ্যাড করে দেবেন। ওই সেমভাবেই সেম প্রসেসে ইমোজিগুলো অ্যাড করবেন। আমি ফটাফট অ্যাড করে দিচ্ছি। অলরাইট গাইস, আমি এখানে কিন্তু সবগুলো লেয়ারের উপরেই ইমোজিগুলো অ্যাড করে দিচ্ছি, মানে সবগুলো টেক্সের উপরে ইমোজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো টেক্স এবং ইমোজিগুলো অ্যাড করার পরে যখন আপনার ভিডিওর মানে যে ভয়েসটা আছে ওই ভয়েসটা দেওয়া শেষ হয়ে যাবে, মানে ভয়েসটা বলা শেষ হয়ে যাবে আর কোনো কথা নাই, লাস্টে মিউজিক বাজবে। ভয়েসটা শেষ হয়ে যখন মিউজিক বাজবে ওইখানে চলে আসবেন। ওইখানে আসার পরে আপনারা এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ওই জিট মার্কেট ওইখানে আসার পরে এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন আপনি যে ফ্রি ফায়ারের ভিডিওটা আছে ওইটা নিয়ে নেবেন। এরকম একটা ভিডিও আপনার ক্যাপকার্টে খুব সহজেই বানিয়ে ফেলাতে পারবেন। আপনাদের গেমের ভিতরে ঢুকবেন, দেন যে কোনো একটা ইমোজি এরকম একটা ভিডিও বানিয়ে নেবেন। ভিডিওটা বানানোর পরে ক্যাপকার্টে এরকম একটা সাইজে করে নেবেন, মানে টিকটকের যে সাইজটা আছে এরকম একটা সাইজে ভিডিওটা বানিয়ে নেবেন। দেন আপনার ভিডিওর কথাগুলো শেষ হওয়ার পরে যেখান থেকে আপনার এই ভিডিওটা শুরু হবে তার আগেটুকু কাট করে দেবেন। দেন এই লাটাকে সিলেক্ট করবেন। এরপরে যেখানে এই ভিট মার্কটা আছে এইখানে আসবেন। এরপরে নিচে এই যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন। দেন ভিডিওটা এই ভিট মার্কের এখানে চলে আসবে। দেন এই ভিডিওর মিউজিকটা যেখানে শেষ হয়েছে তারপরে টুকু কাট করে দেবেন। এই ভিডিওর লাস্টে যতটুকু থাকবে ততটুকু কাট করে দেবেন। এরপরে এখান থেকে এই ভিডিও শুরুতে চলে আসবেন। দেন এখান থেকে নিচে টান দেবেন। নিচে টানার পরে এই মিউজিকের এখানে আসবেন যাতে এই মিউজিকটা দেখা যায়। দেন আপনারা এখানে করবেন কি, এই যে দেখেন প্রথমেই এরকম ভিটের অনেকগুলো ভিট এখানে দেখেন, অনেকগুলো ঢেউ ঢেউ যেখানে আসো এখানে একটা ভিট মার্ক দেবেন। দেন এরপরে এখানে অনেকগুলো ঢেউ ঢেউ আবার এখানে আরেকটা ভিট মার্ক দেবেন। দেন আবার দেখবেন কোনখানে অনেকগুলো ঢেউ ঢেউ আছে, সো এই যে দেখেন এইখানেও কিন্তু অনেকগুলো ঢেউ ঢেউ আবার এইখানে আরেকটা ভিট মার্ক দেবেন। দেন আবার দেখবেন কোন জায়গা এরকম অনেকগুলো ঢেউ ঢেউ আছে, তো এখানে আরেকটা ভিট মার্ক দেবেন। এইভাবে আপনারা ভিডিওর মিউজিকের ভিট অনুযায়ী ভিট মার্কগুলো দিয়ে নেবেন। আমি ফটোফট ভিট মার্কগুলো দিয়ে নিতেছি। এরকমভাবে কিছু ভিট মার্ক অ্যাড করে দেবেন। ভিট মার্কগুলো অ্যাড করার পরে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে কাট করে দেবেন। ভিট মার্ক অনুযায়ী লেয়ারগুলোকে কাট করে নেবেন। লেয়ারটাকে কাট করার জন্য এই লেয়ারটার উপরে একটা ক্লিক করবেন। দেন এই ভিট মার্কের এইখানে আসার পরে মধ্য যে কাটের অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করবেন। এই যে মধ্য যে কাটের অপশন ওইখানে একটা ক্লিক করবেন, মধ্যর কাটের অপশনে। দেন এইভাবে কাট করে নেবেন সবগুলো লেয়ারকে, মানে সবগুলো ভিট মার্ক অনুযায়ী এইভাবে কাট করে নেবেন। এই লেয়ারটাকে কাট কাট করার পরে এখান থেকে এই ভিডিওটার প্রথমে চলে আসবেন। এই ভিডিওটা শুরুতে আসবেন। শুরুতে আসার পরে এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে মিডিয়াতে আসবেন। মিডিয়াতে আসার পরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এরকম একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওটা দেখেন ব্ল্যাক স্ক্রিনের উপরে সাদা সাদা কিছু দাগ দাগ, এই ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে ওই লেয়ারটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে থ্রি ডট একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ফিল কম্পিটিশন এরিয়াতে একটা ক্লিক করবেন। ফিল কম্পিটিশন এরিয়া ফিট না কিন্তু ফিল কম্পিটিশন এরিয়া। এরপর এই লেয়ারটাকে একটু ক্লিক করে দ্বারা একদম নিচে নিয়ে আসবেন, সবগুলো লেয়ারের একদম নিচে নিয়ে আসবেন। দেন এই ভিডিওটা আপনাদের কমপ্লিট। এখন জাস্ট আপনাদের ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন, মানে এই প্রজেক্ট থেকে বাইরে আসবেন। দেন এই যে প্রজেক্টটা আছে এটাকে ওপেন করবেন। এই প্রজেক্টটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই যে এই লিঙ্কটা আছে এরকম একটা লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে এলাইট মোশন অ্যাপের মধ্যে নিয়ে যাবে। দেন এখান থেকে ইনপুটে একটা ক্লিক করবেন। এরপরে ওই প্রজেক্টটা ওপেন হবে। একটু লোডিং হওয়ার পরে ওই প্রজেক্টটা ওপেন হবে। আর যদি কারো এই প্রজেক্টে ইনপুট করতে সমস্যা হয় তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এক্সেল ফাইলের লিঙ্ক দেওয়া আছে। জাস্ট ওই লিঙ্কের উপরে একটা ক্লিক করে ওই ফাইলটাকে ডাউনলোড করবেন। দেন ওই ফাইলটাকে এলাইট মোশন অ্যাপের মধ্যে শেয়ার করে নেবেন। এরপরে এলাইট মোশন অ্যাপটা ওপেন করলে এই প্রজেক্টটা পেয়ে যাবেন। এরপরে এই প্রজেক্টটাকে ওপেন করবেন। দেন ফার্স্টে যে লেয়ারটা থাকবে ওই লেয়ারটাতে একটা ক্লিক করবেন। এডিটকিং সাবস প্লিজ নামে একটা লেয়ার পাবেন, ওই লেয়ারটাতে একটা ক্লিক করবেন। এরপরে এইখান থেকে ইফেক্টটা একটা ক্লিক করবেন। এই যে দেখেন ইফেক্ট, এই ইফেক্টটা একটা ক্লিক করবেন। দেন বাম পাশে দেখবেন নিচে থ্রি ডট একটা অপশন আছে ওইখানে একটা ক্লিক করবেন। দেন কপি ইফেক্টটা একটা ক্লিক করবেন, কপি ইফেক্ট। দেন এইখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন। দেন ওই প্রজেক্টটাকে ওপেন করবেন। আপনারা যেই ভিডিওটাকে বানাইছিলেন ওই প্রজেক্টটাকে ওপেন করবেন, ওই ভিডিওটার প্রজেক্টটাকে ওপেন করবেন। এরপর এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারেই এই ইফেক্টগুলো পেস্ট করবেন।
ইফেক্টগুলো পেস্ট করার জন্য এই টেক্সট লেয়ারগুলোতে ক্লিক করবেন, দেন এখান থেকে ইফেক্টে আসবেন। এরপরে বাম পাশে নিচে যে থ্রি ডট অপশন আছে এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে পেস্ট ইফেক্টে একটা ক্লিক করবেন, দেন ইফেক্টগুলো পেস্ট হয়ে যাবে। এভাবে যতগুলো টেক্সট লেয়ার আছে সবগুলো লেয়ারে এই ইফেক্টগুলো পেস্ট করে দেবেন। লেয়ারগুলোতে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, দেন থ্রি ডট আসার পরে পেস্ট ইফেক্টে একটা ক্লিক করবেন, সবগুলো লেয়ারেই এই ইফেক্টগুলো পেস্ট করে দেবেন ওই টেক্সট লেয়ারে। সো আমি ফটাফট পেস্ট করে দিতেছি। দেন এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন, এরপরে আবার এডিটিং প্রজেক্টটাকে ওপেন করবেন। এরপরে লাস্টে দেখবেন তিনটা লেয়ার আছে, এই তিনটা লেয়ারে তিনটা ইফেক্ট আছে। এখানে ফার্স্টে যে লেয়ারটা থাকবে ওই লেয়ারটাতে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে ইফেক্ট আসবেন, দেন এখান থেকে থ্রি ডট আসবেন। এরপরে আবার কপি ইফেক্টে একটা ক্লিক করবেন, এই ইফেক্টগুলো কপি করবেন, দেন আবার ওই প্রজেক্টটাকে ওপেন করবেন, আপনার ভিডিওর প্রজেক্টটাকে ওপেন করবেন। দেন এখানে ফ্রি ফায়ারের যে ভিডিওর লেয়ারগুলো আছে ফার্স্টে যে লেয়ারটা থাকবে ওই লেয়ারটাতে একটা ক্লিক করবেন, দেন ইফেক্টে আসবেন। এরপরে এখান থেকে থ্রি ডট আসার পরে পেস্ট ইফেক্ট একটা ক্লিক করবেন, দেন তারপর যে দুটা লেয়ার আছে ওই দুটা লেয়ার বাদ দেওয়া চার নাম্বার লেয়ারে এই ইফেক্টটা পেস্ট করবেন। এবার দুটা লেয়ার বাদ দেওয়া তারপরে যে লেয়ারটা থাকবে ওই লেয়ারে ইফেক্টগুলো পেস্ট করবেন। দেন এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন, দেন আবার এডিটিং প্রজেক্টটাকে ওপেন করবেন। এরপর এখানে দুই নাম্বার যে লেয়ারটা আছে ওইটা থেকে ইফেক্টগুলো কপি করবেন, দেন আবার এখানে আসে এই দুই নাম্বার যে লেয়ারটা থাকবে এখানে ওই লেয়ারগুলোতে ইফেক্টগুলো পেস্ট করবেন। ফার্স্টে যে ইফেক্টগুলো পেস্ট করছিলেন তারপরে লেয়ারে আবার এই ইফেক্টগুলো পেস্ট করে দেবেন, মানে দুই নাম্বার লেয়ারে ইফেক্টগুলো পেস্ট করবেন। দেন আবার এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন, এরপর এডিটিং প্রজেক্টটাকে ওপেন করবেন। দেন তিন নাম্বার যে লেয়ারটা থাকবে ওইটা থেকে এই ইফেক্টগুলো কপি করবেন, দেন আবার এখান থেকে ব্যাক করে ওই প্রজেক্টটাকে ওপেন করবেন। এরপর এইখানে তিন নাম্বার যে লেয়ারটা থাকবে ওই লেয়ারটাতে এই ইফেক্টগুলোকে পেস্ট করবেন, এখানে এসে পেস্ট ইফেক্ট একটা ক্লিক করবেন। এরপরে এখানে যে তিন নম্বর লেয়ারটা আছে ওইটাতেও এই ইফেক্টগুলো পেস্ট করবেন। এইভাবে তিনটা ইফেক্ট তিনটা লেয়ারে করে সবগুলো লেয়ারে পেস্ট করে দেবেন। দেন আপনাদের ভিডিওটা কমপ্লিট, ভিডিওটাকে সেভ করার জন্য উপরে দেখবেন সেটিংয়ের পাশে একটা বাটন আছে, ওইখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। দেন সেভে ক্লিক করে আপনাদের ভিডিওটাকে লাইতে সেভ করবেন।